পারাবত ট্রেনে ঢাকা থেকে কুলাউড়া যাচ্ছিলাম। চলার পথে এমন কত ঘটনাই না ঘটে, কত শত মানুষের সাথে সাক্ষাৎ হয়। মানিকালি তাদের একজন। শুনে এগিয়ে এলেন। চোখের সামনে তার পাহাড়ের মতো অন্ধকার থাকলেও অন্তরের আলো কত প্রখর তার প্রমাণ মিলল অল্পতেই। 71-এর 7 ডিসেম্বর, চূড়ান্ত বিজয়ের ঠিক 9 দিন আগে সিলেটে এক অপারেশনে মাইন বিস্ফোরণে 2 চোখ বাম হাত হারান জুনিয়র লিডার উইং কমান্ডার মানিক আলী। আমি যখন মাইনটা বসাইতে গিয়া মানে অকস্মাৎ বিস্ফোরণ করছে, যে অ্যাক্সিডেন্টের বিস্ফোরণ হয়ে গেছে, তখন তারা আসছে দৌড়িয়ে আমার কাছে। এরকম তো হওয়ার কথা না, আসে দেখছে আমার অনেক দূরে উড়িয়ে ফেলাইছে মাইন। আচ্ছা, মাইন তো তখন হাতের এতটুকু উড়িয়া গেছে, ছিড়িয়া গেছে গিয়া কবজি থেকে। এই যে মাইন বিস্ফোরণে প্রশিক্ষণপ্রাপ্ত এই অকুতোভয় মুক্তিযোদ্ধার জীবন বাঁচাতে জাতির জনক বঙ্গবন্ধু তাকে পাঠিয়েছিলেন হাঙ্গেরিতে। বঙ্গবন্ধু বলছেন যে অনতিবিলম্বে জনাব মানিক আলীকে বিদেশ পাঠান। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মালিকু কৃষক, উনি দ্রুত ব্যবস্থা করে আমাকে হাঙ্গেরি পাঠিয়েছেন। মানিক আলীর জীবন প্রদীপ টিকে থাকলেও চিরতরে হারান চোখের আলো আর বাম হাত। তারপরও জীবনে থেমে থাকেননি তিনি। সুশিক্ষা আর উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সবগুলো সন্তানের। আমার বড় ছেলে যিনি, উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোস্টগার্ড, আর উনি দ্বিতীয় ফার্মাসিতে অনার্স, আর তৃতীয় ছেলে ন্যাশনাল টঙ্গি ফ্যানের হিসাবরক্ষক, চতুর্থ ছেলে মতিজি থানার দারোগা, বড় মেয়ে চুনারুগার থানার মা ও শিশুদের পুষ্টিবিজ্ঞানী, আর দ্বিতীয় তৃতীয় মেয়ে কিছু করেন না, চতুর্থ মেয়ে এমবিএ পাস করিয়া উনি ওনার সংসার জীবনে আছেন, পুরো কাজ করে নেই, নর্সি দিতে আছেন। তেমন কিছুই চাওয়া নেই তার, শুধু স্বপ্ন দেখেন বঙ্গবন্ধুর ইচ্ছের প্রতিফলন হিসেবে রেখে যেতে পারবেন প্রজন্মের মাথা গোচার একটি ঠাই। আমাকে বঙ্গবন্ধু একটা বাড়ি দিয়েছিলেন মোহাম্মদপুরে, ওটা থেকে আমাকে উচ্ছেদ করা হয়েছে, আর পরে আমাকে 30 পুরানা পল্টনে একটা বাড়িতে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি তা বন্দোবস্ত পাই নাই। প্রধানমন্ত্রী 3 বার চিঠি দিয়েছেন, এখনও বন্দোবস্ত হয় নাই। এটি আমার একটা দাবি, আমার বংশধরের জন্য একটা ঠিকানা রেখে যাওয়া উচিত মনে করি। শাইখ সিরাজ, চ্যানেল আই।